প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 11 তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নে বলা আছে কি যে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখুন। উপাত্ত হচ্ছে সংখ্যার মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য বা ঘটনা হলো উপাত্ত। যে তথ্যটা বা সংখ্যা ঘটনাটা তথ্যের সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে উপাত্ত। যেমন সপ্তম শ্রেণীর 5 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেয়া আছে, এটাই হচ্ছে কি একটা উপাত্ত। এই তথ্যটাই হচ্ছে একটা উপাত্ত, কারণ এদের গণনা করা যায়। আবার যদি এখানে বলা আছে কি যে আজাদ অঙ্কে ভালো কিন্তু নিজাম অঙ্কে দুর্বল, হ্যাঁ এই যে তথ্যটা এটাও কিন্তু একটা তথ্য বা একটা ঘটনা, কিন্তু এখানে কোনো সংখ্যার ব্যবহার করা হয় নাই, তো সেজন্য এটা উপাত্ত হবে না। তো পরের প্রশ্নে কি বলা আছে যে উপাত্ত কত প্রকার, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লিখো। তো উপাত্ত হচ্ছে সাধারণত দুই প্রকার, উপাত্ত দুই প্রকার, প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তো প্রাথমিক উপাত্ত যেভাবে সংগ্রহ করা হয়, যখন সরাসরি উৎস থেকে ব্যক্তি বা সংস্থা কর্তৃক সরাসরি উৎস থেকে তথ্যটা সংগ্রহ করা হয় সেটা হচ্ছে কি যে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। এই উপাত্তের সুবিধাগুলো হচ্ছে কি যে সংগৃহীত উপাত্ত অনেক বেশি সঠিক হয় এবং নির্ভরযোগ্য হয়। যখন নিজে যখন তুমি একটা তথ্য সংগ্রহ করবে তখন সেটার নির্ভরযোগ্যতা এবং সঠিকতা বেশি থাকবে, তথ্যের গোপনীয়তা রক্ষা পাবে। আর অসুবিধাটা হচ্ছে এটা সংগ্রহ করা অনেক ব্যয় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এরকম মাধ্যমিক আরেকটা হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত হচ্ছে যেভাবে সংগ্রহ করা হয় যে সরাসরি কোনো উৎস থেকে সংগ্রহ না করে কোনো এক প্রকাশিত রিপোর্ট, প্রতিবেদন, পত্রিকা বা সরকারি দলিলপত্র বা অন্য কারো সংগৃহীত উপাত্ত থেকে সংগ্রহ করা হয়। সুবিধা, স্বল্প সময়ে উপাত্ত সংগ্রহ করা যায়, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ নয়। আর অসুবিধাটা হচ্ছে সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় না বলে এটি গ্রহণযোগ্যতা কম, কখনো কখনো সঠিক ফল পাওয়া যায় না। 3 নম্বর প্রশ্ন, এখন বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি উদাহরণ সহ দেখাও। তো অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে পরিসংখ্যানের কোনো উপাত্তগুলো যদি এলোমেলো ভাবে থাকে, অর্থাৎ সংখ্যাগত মানের ক্রম অনুসারে সাজানো না থাকে, তবে এদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন উদাহরণ হিসাবে এখানে দেয়া আছে কি যে ধরি যে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতা 125, 140 সেন্টিমিটার, 128 সেন্টিমিটার, 135 সেন্টিমিটার, 148 সেন্টিমিটার, 142 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার, 130 সেন্টিমিটার, 145 সেন্টিমিটার, 138 সেন্টিমিটার দেয়া আছে। এই যে মানগুলো যে আছে উচ্চতাগুলো মানের ক্রমে
সাজানো নেই, এলোমেলো ভাব আছে, 25-এর পরে 40, 25-এর পরে আছে কত 40, পরে আছে 28, এগুলো কিন্তু এলোমেলো ভাবে আছে। এই এলোমেলো ভাবে সাজানো থাকলেই, উপাত্তগুলো এলোমেলো ভাবে সাজানো থাকে, সেটাই হবে কি অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত একটা লিখি, এবং কি অবিন্যস্ত উপাত্ত লিখি একটি, আর ওই দেশে বলছে যে মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্তে রূপান্তর করি। তো আমরা ধরে নেই যে কোনো একটা কিছু উপাত্ত আমরা লিখি, তো এ জায়গায় দিয়ে আছে কি যে একটি বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর এখানে দেওয়া আছে 57, 46, 67, 50, 64, 90, 90, 75, 80, 85, এলোমেলো ভাবে একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। এটাকে আমরা কি ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত করি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত করি, যে প্রথমে 46 থেকে শুরু, তো বিন্যস্ত করলাম 50, 57, 68, সিরিয়ালভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখলাম, বিন্যস্ত করলাম, যে মানগুলো দেওয়া আছে এই জায়গায় এগুলাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখলাম। পরে দেখো কি বলা আছে, কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেয়া আছে, গণ সংখ্যা সারণী তৈরি করতে হবে। গণ সংখ্যা সারণী তৈরি করার আগে আমাদের সবার আগে পরিসর নির্ণয় করতে হবে, পরে শ্রেণীর সংখ্যা বের করতে হবে। পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা তার সাথে যোগ হবে 1। এখানে দেওয়া আছে দেখো তোমরা, সর্বোচ্চ সংখ্যা এখানে 99 দেওয়া আছে এবং সর্বনিম্ন 22 দেওয়া আছে, তো 99 থেকে 22 গেলে তাকে 77 যোগ 1 = 78। তো পরিসরটা বের করছি, পরিসর কেমনে বের করা লাগে অথবা বুঝতে পারছো তোমরা যে যে পরিসরটা বের করা লাগে, তো এখানে এই উপাত্তগুলোর মাঝখানে সর্বোচ্চ যে সংখ্যাটা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা এখানে 99 দেওয়া আছে। তোমরা দেখো এই জায়গায় সর্বোচ্চ সংখ্যা 99 দেওয়া আছে, যে সর্বোচ্চ সংখ্যা 99 দেওয়া আছে এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 22, সর্বনিম্ন সংখ্যাটা দেওয়া আছে 22, যে 22 দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা 22 দেওয়া আছে। তো এই 99 পরিসর নির্ণয় করার সময় সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করা লাগে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করা লাগে, তার সাথে 1 যোগ করা লাগে, তো সেটা হয় কি পরিসর। আর শ্রেণীব্যাপ্তি তোমার ইচ্ছা মতো তুমি 1 থেকে 5 ধরতে পারো, তারপরে 10 ধরতে পারো, শ্রেণীব্যাপ্তি 5 ধরতে পারো, 10 ধরতে পারো, সর্বোচ্চ 15 ধরতে পারো। তো এখানে আমরা 10 ধরবো, শ্রেণীব্যাপ্তিটা 10 ধরবো। এখন শ্রেণীর সংখ্যাটা কেমনে বের করে, কেমন করে বের করে, এই পরিসর ভাগ 10, পরিসর ভাগ 10 সমান সমান বের হলে কত, যে 7.8, মানে এটা দশমিকের পরের ঘটা নিতে হয় সমান, তাহলে 8 হবে, আমাদের শ্রেণীর সংখ্যা হবে 8। তো শ্রেণীর সংখ্যা আমাদের হবে 8। তো আমরা গণ সংখ্যা সারণী তৈরি করি, গণ সংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে প্রথমে শ্রেণী, নম্বরের শ্রেণী বা শ্রেণী ব্যবধান, যে আমরা ওই যে 10 করে যে নিলাম, হ্যাঁ আমাদের সর্বনিম্ন সংখ্যা
ছিল কত 22 তো আমরা 10 করে নিব যেমন 20 থেকে 29 এটা 10 তারপরে দেয়া আছে কি টালের চিহ্ন গণ সংখ্যা তো এই টালের চিহ্নটা হচ্ছে তো এই শ্রেণী ব্যবধান কত 20 থেকে 29 যে নিলাম এই 20 থেকে 29 এর মধ্যে আমাদের কতটা সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে এই 20 থেকে 29 এর মধ্যে কতটা সংখ্যা আছে আমরা বের করি 1 20 থেকে 29 এর মধ্যে 22 কিন্তু 20 থেকে 29 এর মধ্যে পড়ে 1 পরে আছে 2 3 4 এই 4টা হতে হইছে কি 20 থেকে 29 এর মধ্যে পড়ে 4টা সংখ্যা তো এর জন্য আমরা এখানে 4টা দাগ দিছি টেলি চিহ্নেতে 4টা দাগ দিছি এবং গণ সংখ্যা 4 লিখছি পরেরটা হচ্ছে কি 29 থেকে 30 থেকে 39 30 থেকে 39 এর মধ্যে কয়টা আছে এই জায়গায় আমাদের সংখ্যা সেটা আমরা বের করি 30 থেকে 39 এর মধ্যে বের করি 1 2 তো 30 থেকে 39 এর মধ্যে আমাদের এই জায়গায় সংখ্যা আছে 2টা আমরা লিখি 30 থেকে 39 এর মধ্যে সংখ্যা আছে 2টা লে চিহ্ন 2টা দাগ দিলাম 2টা সংখ্যা আছে দেখে 2টা দাগ দিলাম এবং এখানে গণ সংখ্যা লিখলাম 2 একই ভাবে 40 থেকে 49 এর মধ্যে সংখ্যা আছে 9টা তো টালি চিহ্নে 5টা সংখ্যা যদি উপরে হয় 1 2 3 4 তো 5 সংখ্যাটা এভাবে কেটে দেব 5টা পরে 1 2 3 4 4টা এভাবে লেখা লাগে তো এখানে 40 থেকে 39 এর মধ্যে 9টা সংখ্যা আছে তো 9টা টালি চিহ্নে 9টা দাগ দিয়েছি আমরা এবং গণ সংখ্যা 9 লিখছি তো এরকম 50 থেকে 59 এর মধ্যে সংখ্যা আছে 7টা তো টালি চিহ্ন 7টা দিয়েছি 7 লিখছি এরকম 60 থেকে 59 এর মধ্যে সংখ্যা আছে 18টা 18 লিখছি 18টা দাগ দিছি দাগ কাটছি টালি চিহ্নে তো 70 থেকে 79 এর মধ্যে সংখ্যা আছে 9টা 9টা দাগ কাটছি টালি চিহ্নে এবং গণ সংখ্যা লিখছি 9 80 থেকে 89 এর মধ্যে সংখ্যা আছে 6টা 6টা আতর কাটছি এই জায়গায় এবং 6 লিখছি 90 থেকে 99 এর মধ্যে সংখ্যা আছে 5টা 5টা আতর কাটছি এবং 5 লিখছি মোট আমাদের সংখ্যা 7টা এই তৈরি করা হয়ে গেল গণ সংখ্যা সারণী একইভাবে আরেকটা অঙ্ক আছে তো এটার গণ সংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে আমরা গণ সংখ্যা সারণী তৈরি করি এটার নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেয়া আছে দেয়া হলো 5 শ্রেণীব্যক্তি 5 ধরে এখানে উল্লেখ করে দেয়া হয়েছে যে শ্রেণীব্যক্তি কত ধরতে হবে তো এখানে 5 ধরতে হবে তো 5 ধরে গণ সংখ্যা সারণী তৈরি করতে হবে তো আমরা প্রথমে গণ সংখ্যা সারণী তৈরি করার জন্য প্রথমে আমরা কি বের করব পরিসর বের করব পরিসরটা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তার সাথে যোগ 1 এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 178 দেখো এই জায়গায় সর্বোচ্চ সংখ্যা আছে 178 সর্বোচ্চ সংখ্যা 178 এবং সর্বনিম্ন আছে 130 তো আমরা বিয়োগ করলাম বিয়োগ করে 1 যোগ করে দিলাম হলো 49 এবং আমাদের শ্রেণীবিভক্তি কত দূরত্ব বলা আছে 5 তাহলে শ্রেণী সংখ্যা হবে 49 ভাগ 5 49 ভাগ 5 সমান হয় কত 9.8 9.8 তো 9.8টা 10 আমাদের হবে এই শ্রেণী সংখ্যাটা হবে 10 দেখো
10টাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 শ্রেণী সংখ্যাটা 10টাই আছে। তো আমরা এখন কোন সংখ্যার সারণী তৈরি করি। তো প্রথম যে কটা থাকবে শ্রেণী ব্যবধান পাঁচ করে ধরব আমরা, শ্রেণী ব্যবধান পাঁচ করে ধরব। প্রথম ঘর শ্রেণী ব্যবধান, দ্বিতীয় ঘর থাকবে টালি চিহ্ন, তৃতীয় ঘর থাকবে কোন সংখ্যা। এখন আমাদের যেহেতু ১৩০ থেকে শুরু, আমাদের উপাদ্যগুলো ১৩০ থেকে শুরু, তো ১৩০ থেকে ধরব। যেহেতু পাঁচ করে ধরতে বলা হয়েছে, তো ১৩০ থেকে ১৩৪, তো দেখো তোমরা ১৩০ থেকে ১৩৪-এর মধ্যে ১৩০ ১৩৪ ১৩১ ১৩২ ১৩৩ ১৩৪। তো এখানে কয়টা হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো এখানে ১৩৪ পর্যন্ত ধরা লাগবে। হ্যাঁ, ১৩০ থেকে ১৩৪ পাঁচটা ঘর হয়, ব্যবধান হয় পাঁচ। তো ১৩০ থেকে ১৩৪-এর মধ্যে কতটা কোন সংখ্যা, কতটা সংখ্যা আছে এটা আমরা বের করি। ১৩০ থেকে ১৩৪-এর মধ্যে এক দুই তিন তিন চার চার চারটা সংখ্যা আছে। ১৩০ থেকে ১৩৪-এর মধ্যে চারটা আছে, চারটা টালি চিহ্নে চারটা দাগ কাটলাম এবং ঘন সংখ্যা লিখলাম চার। একইভাবে ১৩৫ থেকে ১৩৯, তো ১৩৫ থেকে ১৩৯-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, আমরা কয়টা উপাত্ত আছে আমরা বের করি। ১৩৫ থেকে ১৩৯-এর মধ্যে এক দুই তিন তিনটা উপাত্ত আছে। তো আমরা এখানে লিখি ১৩৫ থেকে ১৩৯-এর মধ্যে উপাত্ত আছে তিন, তিনটা দাগ কাটলাম তাহলে চিহ্নে এবং ঘন সংখ্যায় তিন লিখলাম। একইভাবে ১৪০ থেকে ১৪৪-এর মধ্যে ওই জায়গায় সংখ্যা আছে ১১টি, ১১টি দাগ কাটলাম এবং ১১ লিখলাম। তো আমি এর আগেই বলেছি যে পাঁচটা যদি হয় আমরা চারটা দাগ কাটবো, পরে এভাবে আর আর এভাবে কেটে দিব। তো পরে আছে ১৫০ থেকে ১৫৪-এর মধ্যে আছে দশটা, দশটা দাগ কাটলাম টালি চিহ্নে এবং দশ লিখলাম ঘন সংখ্যায়। ১৫৫ থেকে ১৫৯-এ আছে কয়টা উপাদ্য আছে, কয়টা পাঁচটা, এর জন্য পাঁচটা দাগ কাটলাম এবং এই জায়গায় পাঁচ লিখলাম। ১৬০ থেকে ১৬৪-এর মধ্যে উপাদ্য আছে চারটা, চারটা দাগ কাটলাম এবং চার লিখলাম এই জায়গায়। ১৬৫ থেকে ১৬৯-এর মধ্যে কোনো উপাদ্য নাই সেজন্য শূন্য। ১৭০ থেকে ১৭৪-এর মধ্যে কোনো উপাদ্য নাই এর জন্য শূন্য। ১৭৫ থেকে ১৭৯ এর মধ্যে উপাত্ত আছে একটা, একটা দাগ কাটলাম লিখলাম এক। মোট আমাদের ৫০টা উপাত্ত আছে, ৫০টা লিখলাম শেষ। পরের অঙ্ক তে আছে, তোমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৩০ জন ছাত্রের ওজন কেজিতে দেয়া আছে, নিচে দেয়া হলো কেজিগুলো দেয়া আছে। কি বলছে প্রথমে, মানের ক্রম অনুসারে সাজাও,
মানে ক্রম অনুসারে সাজাও এবং উপাত্তগুলার ঘন সংখ্যা সারণী তৈরি করো। তো মানে ক্রম অনুযায়ী সাজালাম, তো 40 থেকে শুরু হয়েছে 40, 40 যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, 40 থেকে শুরু করি 40, 41, 42, 43, এভাবে আমরা কি সাজাই। তো প্রথমটা হচ্ছে কি যে 40 থেকে শুরু হয়েছে এবং 56 পর্যন্ত আছে উপাত্তগুলা, তো আমরা এই উপাত্তগুলা নিয়ে আমরা ঘন সারণী তৈরি করি। তো ঘন সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন হয়, পরিসর নির্ণয়। পরিসর এখানে কি সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কোনে কত, 56, এবং সর্বনিম্ন 40। তো তার সাথে এক যোগ করা লাগে, যোগ করা হয় 17। এখন শ্রেণী সংখ্যা হবে 17 ভাগ 5 সমান হয় কত, 3.40 সমান 4। দেখো আমাদের শ্রেণী সংখ্যা চারটাই হবে, 1, 2, 3, 4, শ্রেণী সংখ্যা চারটাই হবে। তো আমরা ঘন সংখ্যা সারণী তৈরি করি। ঘন সংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগে কি শ্রেণীব্যাপ্তি, ট্যালি, ঘন সংখ্যা। তো আমরা শ্রেণীব্যাপ্তি এই জায়গায় 5 করে ধরেছি, শ্রেণীব্যাপ্তি 5 করে ধরেছি। তো যেহেতু আমাদের সংখ্যাটা 40 থেকে শুরু হয়েছে, এখানে 40 থেকে শুরু হয়েছে, যেখানে আমাদের সংখ্যাটা 40 থেকে শুরু হয়েছে, তো আমরা 40 থেকে 44 পর্যন্ত নেই, 40 থেকে 44 এই পাঁচটা নিলাম। তো এখানে আমাদের কয়টা উপাত্ত আছে আমরা দেখি, 40 থেকে 44-এর মধ্যে, 40 থেকে 44-এর মধ্যে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 13, 14, 15, 15টা উপাত্ত আছে। তো আমরা লিখি 15টা উপাত্ত, টালিতে 15টা দাগ দিলাম এবং ঘন সংখ্যা হচ্ছে 15 লিখলাম। যেহেতু 15টা আছে তো এভাবে লিখতে হবে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এভাবে আমাদের কি চারটা লিখে কেটে দেওয়া হবে একটা আড়াআড়ি ভাবে। দেখো এইভাবে কি 45 থেকে 49 এর মধ্যে আছে কয়টা, 7টা, 7টা আঁতর কাটলাম এবং ঘন সংখ্যায় 7 লিখলাম। একইভাবে 50 থেকে 54 মধ্যে আছে আমাদের কয়টা, 6টা, 6টা দাগ কাটলাম, 6 লিখলাম। 55 থেকে 58 মধ্যে আছে 2টা, 2টা দাগ কাটলাম, 31। পরবর্তী অঙ্কে কি বলা আছে যে কোন এলাকায় 35টি পরিবারের লোক সংখ্যা নিচে দেয়া হলো। হ্যাঁ, এটা শ্রেণীব্যাপ্তি 2 নিয়ে ঘন সংখ্যা সারণী, ঘন সংখ্যা গঠন করতে হবে, শ্রেণীব্যাপ্তি 2 এই জায়গায় উল্লেখ করে দিয়েছে। তো আমরা প্রথমে পরিসরটা নির্ণয় করি। পরিসর হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা এবং বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা এখানে 10 আছে এবং সর্বনিম্ন আছে 2, তার সাথে এক যোগ করা লাগে সমান 9 হয়। এবং শ্রেণীব্যাপ্তি যেহেতু 2 ধরছে, তো শ্রেণী সংখ্যাটা হবে ওই পরিসর ভাগ 2 সমান 4.5, মানে 5 ধরতে হবে আমাদের। এখন আমরা দেখি যে শ্রেণী সংখ্যাটা 5 হয় কিনা, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5টাই আছে আমাদের। তো আমরা ঘন সংখ্যা সারণী তৈরি করি।
তো ঘন সংখ্যা সারণী তৈরি করার যে ধাপগুলো, প্রথমে কি শ্রেণীবৃত্তি বের করতে একটা ঘর তৈরি করতে হবে, টালি এবং ঘন সংখ্যা এই তিনটা ঘর আমাদের তৈরি করতে হবে। তো যেহেতু শ্রেণীবৃত্তি দুই ধরতে বলা হয়েছে এবং আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে দুই, তো দুই থেকে তিন, তো আমরা ধরি দুই থেকে তিন, প্রথম যে শ্রেণীবৃত্তিটা এটা দুই থেকে তিন। দুই থেকে তিনের মধ্যে কয়টা উপাত্ত আছে আমরা দেখি, দুই থেকে তিনের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা আছে। তো আমরা দুই থেকে তিনের মধ্যে ছয়টা আছে, দাগ দিলাম টালিতে, ছয়টা দিলাম, লিখলাম ছয়। পরে চার থেকে পাঁচ, চার থেকে পাঁচের মধ্যে আমাদের কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটা আছে। তো আমরা লিখি এগারো এবং টালি চিহ্নেতে এগারোটা দাগ দেই, ঘন সংখ্যা এগারো লিখি। তো একইভাবে ছয় থেকে সাত, ছয় থেকে সাতে নয়টা আছে উপাত্ত, তো টালি চিহ্নেতে নয়টা দাগ দিলাম এবং ঘন সংখ্যায় নয় লিখি। আট থেকে নয়, নয়ে আছে সাতটা, সাতটা টালি চিহ্নে সাতটা দাগ দিই এবং ঘন সংখ্যায় সাত লিখি। দশ থেকে এগারো, এগারোতে দুইটা আছে উপাত্ত, তো দুইটা দাগ দিলাম টালি চিহ্নে এবং দুই লিখলাম। তো এটাই হচ্ছে কি আমাদের অঙ্ক।